যে ওর বাবা অফিস থেকে এলো, তারপরে আমরা এই মেলাতে বেরিয়েছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকে ইভিনিং বলছি মানে তো বুঝতেই পারছো, আজকে সন্ধ্যের থেকে ব্লগটা স্টার্ট করছি, সকাল থেকে একদম সময় হয়নি। তো চলো, আজকে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে অবশ্যই ভালো লাগবে। তো দেখো, সন্ধ্যাবেলাতে আজকের বানাচ্ছি হচ্ছে একটু চিকেনের একটা অন্যরকম রেসিপি। ওর বাবার সাথে একটু বেরোবো, তাই ভাবলাম চিকেনটাকে একটু ম্যারিনেশন করে দিয়ে চলে যাই। নাচু করছো? নাচু নাচু। যে ওর বাবা অফিস থেকে এলো, তারপরে আমরা এই মেলাতে বেরিয়েছি। এখানে পাশেই একটা মেলা হচ্ছে, সেই মেলাতে এসেছি ওর বাবা। আমরা পারবে না উঠতে ওই মেলাতে গিয়ে। যোগুর বাবা যে কটা নাগরদোলা আছে, যোগুকে দেখিয়ে দেখিয়ে বলছে কানে কানে, এই তুই চড়বি? যেন মনে হচ্ছে ওর নিজেরই চড়ার ইচ্ছা ছেলের মাধ্যম দিয়ে আর কি, মানে নিজের শখটা আর কি পূরণ করছে। ও এই নাগরদোলাগুলোতে চড়তে পারে বলো, এত বড় বড়। লাস্টে বললাম যে এই যে ছোটো ছোটো গাড়িগুলো আছে, তুমি ওকে এইগুলোর মধ্যেই চড়াও, বাচ্চারা ওর মতো বয়সী এগুলোতেই চড়ে। আর যোগু না এইগুলোতে এর আগেও চড়েছে, তো রীতিমতো ওকে বসিয়ে তো দিয়েছে, কিন্তু আর কি বসানোর পর ও তো একদম উঠতেই চায় না। সে আমাদের টাটা দেখিয়ে দিচ্ছে, বলছে যে না 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 এরম করে আছে, উঠবে আর না। আমরা তো দুজনা ভয় মরে আছি যদি পড়ে যায় বাবা। তাই নাগরদোলা যে ঘোরাচ্ছিল তাকে বললাম দাদা একটু আস্তে ঘোরাবেন, কিন্তু কিনিবি যোগু? কোনটা নেবা? মোবাইল ফোনটা নাও। মোবাইল ফোনটা নিবি? মোবাইলটা এই যোগু, মোবাইলটা নিবি? কত বই? হ্যাঁ, এটা নিয়ে টেপা টেপি করবেন। কত দাম জিজ্ঞেস করো? কত করে দাম করেছিল? 50 টাকা মনে হয় নেবে। তুই হাতে ফাঁকা চামচটা নিয়ে কি করছিস? হ্যাঁ, আমরা আইসক্রিম খেয়েছি, আর তুই চামচটা নিয়ে কি করছিস? এই চামচটা খাচ্ছিস কেন? আইসক্রিমটা দিলাম সেটা তো খেলি না স্যার। হ্যাঁ, কিরে কিরে, আয় আয়, চল আয় মেলায় যাবো। আয় চলো, এ অল্প নেবে, আমার ভাল লাগে না কিন্তু, অল্প নেবে। কি হলো, কি করবে? ব্লাউজটা কি দারুন দেখতে, দেখো এত সুন্দর জরি জরির কাজ করা ব্লাউজটার মধ্যে, দেখেছো না অপূর্ব? আমার না সে এক দেখাতেই ব্লাউজটা পছন্দ হয়ে গেছে, তো এখনো আমি আর কি দেখিনি পরে যে সাইজটা কেমন আর কি। এটা আমি ইয়েলো রঙেরই নিয়েছি, নানান ধরনের কালারের অপশনস ছিল এর মধ্যে। হ্যাঁ বাবা, তুমি ওইদিকে সরে যাও, পড়ে যাবা, সরো ওইদিকে, সরো সরো না, ছাড়ো না আমায়। এরা এই ব্লাউজটা দেখেছো, আর এইটা আমি এই শাড়িটার সঙ্গে পরবো বলে আর কি নিয়েছি। তো এই শাড়িটার না ব্লাউজ পিস নেই, কিন্তু ইয়েলো কালার আছে, এই শাড়িটাও ভীষণ সুন্দর দেখতে। এই শাড়িটার সঙ্গে আর কি আমি এটা পরে নেব। পুজোর সময় এই শাড়িটা পরবো ইচ্ছা আছে, যে কোনো দিন একটা পরে নেবো। একটা জিনিস আর একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটাও চলে এসেছে, এত পছন্দ হয়েছে কি বলবো। জাস্ট আমি ভাবছি কবে আমি পরবো, ঠিক আছে। হ্যাঁ বাবা, এই কানের দুলটা এত অপূর্ব দেখতে হয়েছে, দেখো জাস্ট কি দারুণ দেখতে কানের দুলটা, দেখেছো? আমি মানে বহুদিন পর এত বড় কানের দুল, মানে বহুদিন পর আমি কেনাই বন্ধ করে দিয়েছি, মানে এখন আর কিনি না এসব। এত সুন্দর দেখতে লাগলো, আমি তো ভাবছি আরো কয়েকটা ভালো ভালো কিনবো। আমি এই
মানে এখনো পড়িনি পর্যন্ত, তোমাদের সামনেই ফার্স্ট এই পড়ে দেখাবো গানের দুলটা। আগে খুব পড়তাম, বিয়ের আগে, তাও বিয়ের পরেও খুব একটা পড়িনি। এত ভাল লেগেছে গানের দুলটা, কি বলবো, কোয়ালিটিও দারুণ গানের দুলটা। আরো কয়েকটা কিনবো ইচ্ছা আছে, তো আমি গ্রিন রঙের ওই কিনেছি আর কি। এটারও অনেক ধরনের কালার ছিল, আমার একটু গ্রিনটাই ভাল লাগলো, এবার যেটার সঙ্গে ইচ্ছা হবে আমি পেয়ার আপ করে নেবো আর কি। হ্যাঁ বাবা, কানের দুল পড়ি না তো, কানের না ফুটো গুলো ছোট হয়ে গেছে জানো তো, ঢুকতে চাইছে না, আমার ভালো লাগে না খুব একটা পড়তে, ঢুকছে না কানের দুলটা। হ্যাঁ বাবা, কি শোনা, লাগছে আমার কত হচ্ছে, তুমি পড়ে যাবো, তুমি সরো না ওইদিকে, তোমাকে খাটের মধ্যে কে উঠতে বলেছে বলো। এ বাবা, পুজোতে কি করে পড়বো জানি না কানের দুলটা, আমার কানে ঢুকছে না। কানে ঢোকাতে পারছি না কানের দুলটা, পরে চেষ্টা করবো, থাক এখন শুধু শুধু কষ্ট করে লাভ নেই, এখন তো আর কোথাও বেরোচ্ছি না এটা পরে, পরে না আমি একটা ছোট কানের দিয়ে চেষ্টা করবো আর কি। একদম কানে আমার ঢুকলো না, আর এখন তো কোথাও বেরোচ্ছি না যে জোরজবস্তি করে ঢুকিয়ে দেখতে হবে, পরে আমি একবার ট্রাই করে দেখে নেবো। কানের দুলটা দেখো এত দারুণ, রকম কি দারুণ দেখতে কানের দুলটা, জাস্ট অপূর্ব দেখতে লাগছে, দেখো জাস্ট লেন্থটা দেখো, এটা পুরো গলা অবধি, অপূর্ব অপূর্ব দেখতে লাগছে। যা হোক, আমাকে কতটা ভালো লাগছে জানি না, তবে কানের দুলটা খুব ভালো লাগছে দেখতে, তো এই কানেরটা পড়লেও আর কি একটু বোঝা যেত। তো যাই হোক, কানে একদম পাচ্ছি না ঢোকাতে, থাক পরে ট্রাই করে দেখবো, খুব ভালো হয়েছে, দারুণ দারুণ। আর এই যে আমার বাষ্প নিয়ে দেখো কি করছিস, যদি ছিঁড়েছে না জগু, সব টান মেরে তুই ছিঁড়ে দিচ্ছিস, কিন্তু এই বাষ্পটা ছিঁড়িস না, যত্ন করে রাখতে হবে কানে দুলটা, আমাকে দাও, দিয়ে দাও, আমার সোনা গুড বয়, আমার সোনা ভালো ছেলে। পর তো বাড়ি ফিরেই লেগে গেছি রান্নার কাজে, রুটিটা কিনে নিয়েই এসেছি আর এখানে চিকেনটা বানিয়ে নিচ্ছি। রোজ রোজ না সেই চিকেন কষা, ঝোল, চিলি চিকেন এইসব খেতে খেতে যেন একদম মুখটা মরে গেছে, তাই আজকে ভাবলাম একটু ডাল দিয়ে চিকেন বানাই। কি নাম দেবো জানি না, ডাল চিকেনই ধরে নাও তোমরা। তো ঘরে একটু অড়হর ডাল ছিল আর নিজের মতো করে নিজে আর কি রেশিও করে নিয়েছি, তো ওর মতো শুধু অড়হর ডাল যে দিয়েছি তা না, ছোলার ডাল, একটু মসুর ডাল, এই ডালগুলো দিয়ে মিশিয়ে করেছি। দুবারে করতে হয়, প্রথমে ডালটা সাথে নিতে হয়, তারপরে চিকেনটাকে আবার করে মিশিয়ে দিতে হয়। খেতে কিন্তু আমার ভীষণ ভালোই লেগেছিল। আর রুটির সাথে এছাড়া ছিল একটু আলু ভাজা আর একটা দানাদার আর একটু বোঁদেও নিয়ে নিয়েছিলাম সাথে। তো চলো আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে আজকে ব্লগটা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে, টাটা।